আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পড়ালেখা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য যে পড়াটি থাকছে সেটি হচ্ছে প্রাণী জগতের পর্ব নিয়ে। অমেরুদণ্ডী প্রাণী জগতের পর্ব আমরা পড়ছিলাম। গত গত দুইটা ক্লাসে আমি তোমাদেরকে চারটা পর্ব সম্পর্কে বলেছি, আজকে তার পরের পর্বগুলো পড়বো। তো পরের পর্বটা হচ্ছে তোমার অ্যানিলিডা। 5 নাম্বার পর্বে আছে অ্যানিলিডা। তো অ্যানিলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি কি, অ্যানিলিডা পর্বের প্রাণীদের কিভাবে আমরা কি কি বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবো যে এই প্রাণীটা অ্যানিলিডা পর্বের। তো অ্যানিলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে, ও আগেই বলনি যে অ্যানিলিডা শব্দটা এসেছে কোত্থেকে, অ্যানুলাস। অ্যানুলাস অ্যানুলাস থেকে এসেছে। আর অ্যানুলাস শব্দটার অর্থ কি, অ্যানুলাস শব্দটার অর্থ হচ্ছে রিং আকৃতি বা বলয় আকৃতি, যেটাকে বলে রিং আকৃতির মতো। আর রিং আকৃতি বলতে আমরা বুঝি একটু খণ্ড খণ্ড টাইপের, তাই না? আচ্ছা, তাহলে আমরা বৈশিষ্ট্যতে চলে যাই। বৈশিষ্ট্যতে দেখো কি বলা আছে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে দেহ নলাকার ও খণ্ডায়িত। দেহ নলাকার, নলাকার বলতে কিরকম, এইরকম থাকবে, তাই না? হ্যাঁ, এই তো এরকম নলের মতো থাকবে দেহটা। আর খণ্ডায়িত মানে হচ্ছে এই এই প্রাণীদের দেহটা কিছুটা খণ্ড খণ্ড, খণ্ড খণ্ড মানে এরকম ভাগ ভাগ থাকবে, ঠিক আছে? পরে 2 নম্বরে ন্যাফ্রিডিয়ে নামক রেচন অঙ্গ থাকে এদের দেহে। যে রেচন অঙ্গ থাকে সেই রেচন অঙ্গটার নাম হচ্ছে ন্যাফ্রিডিয়া। আচ্ছা, অ্যানেলিডা পর্বের 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে প্রতি খণ্ডে সিটা থাকে। সিটাটা কি, এই যে আমরা বললাম যে দেহটা কি নলাকৃতি, নলের মাঝখানে আবার কি নলাকৃতি, আর এদের দেহটা কিরকম হবে, খণ্ড খণ্ড। আর এদের প্রত্যেকটা খণ্ডে আবার কি থাকে, এই প্রত্যেকটা খণ্ডে কি থাকে, সিটা থাকে। কি থাকে, সিটা। সিটাটা আবার দেখো কি লেখা আছে, যোগে থাকে না। অ্যানেলিডা পর্বের একটা প্রাণী হচ্ছে যোগ, সেই জোকে অ্যানেলিডা জোকে এই সিটাটা থাকে না। আর অন্যান্য সব প্রাণীতে মোটামুটি থাকে সিটা। আর সিটার কাজটা কি, সিটা অঙ্গটা কি করে, আসলে সিটা অঙ্গটা কি করে, চলাচলে সহায়তা করে। মানে অ্যানেলিডা পর্বের প্রাণীরা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে সেই চলাচলে সহায়তা করে কে, অর্থাৎ কোন অঙ্গটি, সিটা। তাহলে আমরা অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য থেকে জানলাম যে এটার দেহ কি কি হবে। মেন যে কথাগুলো আছে এটার দেখে, দেহ হবে হচ্ছে নলাকার, দেহ খণ্ডায়িত, তারপর এদের রেচন অঙ্গের নাম হচ্ছে ন্যাফ্রিডিয়া, আর দেহ নল দেহের খণ্ডের প্রতিটি খণ্ডে খণ্ডে সিটা থাকে, যেটা কিনা জোকে থাকে না। আর সেটা সিটাটা হচ্ছে তোমাদের চলাচলে সহায়তা করবে। আর এক্সাম্পল হিসেবে আমি বলতে পারবো যে অ্যানেলিডা পর্বের প্রাণীরা আছে তোমাদের বই যেটা দেওয়া আছে, দুইটা উদাহরণ আছে। এক হচ্ছে কেঁচো, আমরা গ্রামের বাড়িতে গেলে দেখতে পাই কেঁচো জিনিসটা, সেই কেঁচো হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী। আরেকটা হচ্ছে তোমার জোক। তাহলে এখানে দুইটা পর্ব আছে, দুইটা প্রাণী আছে, কেঁচো আর হচ্ছে জোক, এই দুটো হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী। তারপর দেখো হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বিশাল যে পর্বটা সেটা নিয়ে বলবো এখন আমি, 6 নম্বর পর্ব। 6 নম্বর পর্বটা হচ্ছে আর্থ্রোপোডা পর্ব। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা প্রাণী পর্ব প্রাণীদের বিস্তার একটু বেশি। এর হচ্ছে প্রাণী জগতের অমেরুদণ্ডী প্রাণীদের যে 8টা পর্ব আছে, সেই 8টা পর্বের মধ্যে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব আর্থ্রোপোডা পর্ব, ঠিক আছে? তো আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলো কি, পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্যগুলো কি দেখি আমরা। দেখো 1 নম্বরে আছে এখানে, দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত আর সন্ধিযুক্ত উপাঙ্গ। ও হ্যাঁ, আর একটা কথা এখানে ছিল যে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা আর্থ আর্থ্র মানে হচ্ছে সন্ধিযুক্ত বা কি বলে সংযুক্ত, যেটাকে বলে বা আমরা বলতে পারি হচ্ছে সংযুক্ত, ঠিক আছে?
সংযুক্ত, আর পোড়া মানে আমরা বলতে পারি হচ্ছে পা। পোড়া মানে পা, তাহলে কি দাঁড়াচ্ছে অর্থটা? আর্থ্রোপোডা মানে হচ্ছে সন্ধিযুক্ত পা। অর্থাৎ এদের কি কি থাকবে, একটা সাথে আরেকটা লাগানো লাগানো এরকম পা থাকবে, একটা সন্ধিযুক্ত পা থাকবে। তো বৈশিষ্ট্য চলে যায়, বৈশিষ্ট্যতে দেওয়া আছে, দেখো 1 নম্বরে আছে দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, অর্থাৎ মাথা, ঘাড়, তারপর হচ্ছে বক্ষ, উদর, এরকম আলাদা আলাদা অঞ্চলে বিভক্ত দেহ। তারপর ওর আরেকটা আর কি আছে, সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, যেটা আগে বললাম, সেটা একটি সিচকি সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। 2 নম্বরে আছে মাথায় একজোড়া পুঞ্জাক্ষি, বলতে অনেকগুলো চোখ একসাথে থাকে, সেটাকে বলা হয় পুঞ্জাক্ষি। আর কি থাকে, অ্যান্টেনা। তোমরা এই দেখো তেলাপোকার ছবি আছে, সরি কি বলে আরশোলা, বা আরশোলা যেটাকে বলে, আরশোলা আর মাথা, এই যে টিভির অ্যান্টেনার মতো দুটা তার দেখা যাচ্ছে লম্বা লম্বা, সেটা হচ্ছে অ্যান্টেনা, যেটা হ্যাঁ এটা দ্বারা তারা কি করে, এটা দিয়ে কি করে বাইরের মানে আমাদের যেরকম স্নায়ুকোষ, আমাদের দেহের স্নায়ুকোষ, স্নায়ু দিয়ে আমরা বুঝতে পারি, আমরা আমাদের অনুভূতিটা বুঝতে পারি, চারপাশে কি হচ্ছে না হচ্ছে সবকিছু মানে গ্রহণ করি উদ্দীপনাটা, ঠিক সেরকম আরশোলা এই অ্যান্টেনা দিয়ে সেই কাজটাই করে, যে তারা বাইরের যে উদ্দীপনা, বাইরের যে পরিবেশ, বাইরের যে পরিস্থিতি, সেটা তারা কি করে উদ্দীপনা সংগ্রহ করে, এই রেসপন্স করে এটা দিয়ে। আচ্ছা তাহলে কি মাথা কি কি থাকে, একজোড়া পুঞ্জাক্ষি থাকে, পুঞ্জাক্ষি থাকে একজোড়া, আর অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা পুঞ্জাক্ষি দুটাই একজোড়া থাকে, দুইটা দুইটা থাকে। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। আচ্ছা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহটা কেমন, দেহটা হচ্ছে নরম, দেহটা কেমন নরম, কিন্তু এদের নরম দেহের উপরে আবার শক্ত একটা আবরণী থাকে, সেই শক্ত আবরণীটা কি দিয়ে থাকে, কাইটিন দিয়ে। কাইটিন হচ্ছে উপরে শক্ত একটা আবরণ, দেহের উপরে শক্ত একটা আবরণ চামড়ার মতো, সেটাকে বলা হচ্ছে কাইটিন, দ্বারা আবৃত, ঢাকা থাকে কাইটিন দিয়ে নরদেহটা। 4 নম্বরে আসছে, 4 নম্বরে আছে দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। হিমোসিল ইম্পর্টেন্ট একটা শব্দ, হিমোসিল, হিমোসিল জিনিসটা কি, হিমোসিল হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহে একটা গহ্বর, অর্থাৎ একটা গর্তর মতো থাকে, একটা ফাঁকা গহ্বর থাকে, যেটার ভিতরে কি থাকে, শুধু রক্ত থাকে, রক্তপূর্ণ গহ্বর, ওই দেহের যে রক্তপূর্ণ গহ্বরটা সেটাকে আমরা বলবো হচ্ছে হিমোসিল। সেটার ওই গহ্বরে কি থাকে, রক্ত থাকে, আর আর্থ্রোপোডা পর্বের রক্তদের রক্তকে আমরা কি বলবো, হিমোলিম্ফ, ঠিক আছে, ওই গহ্বরটাকে বলবো হিমোসিল আর রক্তকে বলবো হিমোলিম্ফ। তো উদাহরণ হিসেবে আছে এখানে, দুইটা উদাহরণ দেওয়া আছে, দেখো আমাদের খুবই পরিচিত দুইটা প্রাণী আমরা চিনি সবাই মোটামুটি, এক হচ্ছে আরশোলা আর এক হচ্ছে প্রজাপতি। তো দেখো তোমরা খেয়াল করলে বুঝতে পারবা, আরশোলার মধ্যে মোটামুটি সব সবগুলো বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য চারটা পড়ালাম এই বৈশিষ্ট্য চারটা আছে, আর প্রজাপতিও আছে মোটামুটি, তাই এরা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে আমরা আর্থ্রোপোডা পর্বের প্রাণী থেকে কিছু কিছু শব্দ শিখলাম, কি কি শব্দ শিখলাম দেখো, শিখলাম হচ্ছে এরা সন্ধিযুক্ত পা থাকে এদের শরীরে, আর এদের দেহ অনেকগুলো অঞ্চলে বিভক্ত, একজোড়া মাথায় একজোড়া পুঞ্জাক্ষি থাকে, অ্যান্টেনা থাকে, আর এদের দেহ কি দ্বারা আবৃত, কাইটিন দ্বারা আবৃত, এদের দেহ নরম, আর এদের যে রক্তপূর্ণ গহ্বর দেহের সেটাকে বলবো আমরা হিমোসিল। আর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী হিসেবে তেলাপোকা বা আরশোলা, বা আরেকটা হচ্ছে প্রজাপতি। তো আজকে এই দুটা পর্বই থাকবে, পরবর্তী আরও কয়েকটা পর্ব বাকি আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমি, তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভালো থেকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।